7 জানুয়ারির ডামি ভোট বর্জনে জনমত গড়তে আরও 2 দিন গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। অর্থাৎ বছরের শেষ দিন আজ 31 ডিসেম্বর এবং আগামীকাল 1 জানুয়ারি খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনেও গণসংযোগ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভোটের আগে একটি গণসংযোগের শেষ কর্মসূচি হতে পারে। এরপর 2 জানুয়ারি থেকে অবরোধ বা হরতাল কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি 2 দিনের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করেন। একটি হচ্ছে 2 জানুয়ারি থেকে নির্বাচনের পরদিন 8 জানুয়ারি পর্যন্ত টানা হরতাল বা অবরোধের কর্মসূচি, অথবা মাঝে 2 দিনের বিরতি দিয়ে প্রথম অবরোধ পরে হরতালের কর্মসূচি, তবে কোনোটি এখনও চূড়ান্ত হয়নি। রিজভি জানান, বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন মানুষের উৎসবের মেজাজের কথা বিবেচনা করে কঠোর কিছুতে না গিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার একদফা দাবি এবং একতরফা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে 20 ডিসেম্বর থেকে এ কর্মসূচি চলছে। বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর কাছ থেকে জানা গেছে, 1 জানুয়ারির পর নতুন বছরে পরবর্তী কর্মসূচি হবে কঠোর। এক্ষেত্রে 2 রকম কর্মসূচির চিন্তা করা হচ্ছে। একটি হচ্ছে 2 জানুয়ারি থেকে নির্বাচনের পরদিন 8 জানুয়ারি পর্যন্ত টানা হরতাল বা অবরোধের কর্মসূচি, অথবা মাঝে 2 দিনের বিরতি দিয়ে প্রথমে অবরোধ পরে হরতালের কর্মসূচি, তবে কোনোটি এখনও চূড়ান্ত হয়নি। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ভোট বর্জনে জনমত গড়ার লক্ষ্যে শুরু করা গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গেছে। এ পর্যন্ত সারা দেশের সব সাংগঠনিক ইউনিট থেকে 50 লাখের বেশি প্রচারপত্র বিলি করা হয়েছে। আজ ও আগামীকাল সোমবার পর্যন্ত এ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও প্রচারপত্র বিতরণ করছেন। গতকাল সকালে তিনি উত্তরার 12 ও 13 নম্বর সেক্টর এলাকায় দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। রুহুল কবির রিজভি গত রাতে প্রথম আলোকে বলেন, পুলিশের দৃষ্টি এড়িয়ে বিএনপি সহ বিরোধী দলকে ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে হচ্ছে। কয়েকদিন ধরে আমি রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। রাস্তাঘাটে, ফুটপাতে, কাঁচা বাজারে লিফলেট হাতে নিয়ে সাধারণ মানুষের চোখে মুখে যে ইতিবাচক প্রতিক্রিয়া, সেটি অভাবনীয়। 20 ডিসেম্বর থেকে বিএনপি এ কর্মসূচি নেয়। এ পর্যন্ত 3 দফায় 8 দিন তারা ভোট বর্জনের আহ্বান জানিয়ে সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি করে। আজ আগামীকাল সহ মোট 10 দিন এ কর্মসূচি হবে। এরপর তারা নতুন কর্মসূচিতে যাবে। বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামী সহ অন্যান্য দল ও জোট পৃথকভাবে এ কর্মসূচি করছে। জামায়াত সূত্র জানিয়েছে, ভোট বর্জনের আহ্বানে তারা সারা দেশে 87টি সাংগঠনিক ইউনিট থেকে মোট ভোটারের ন্যূনতম 10% মধ্যে লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছে। এছাড়া গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমানা জোট, এলডিপি, জেএসডি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি সহ বিভিন্ন দল এ কর্মসূচি পালন করছে। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের অভিযানে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে 4 দফায় 5 দিন হরতাল এবং 12 দফায় 23 দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি সহ যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট। এর মধ্যে ভোট বর্জন ও সরকারের বিরুদ্ধে অসহযোগের ডাক দিয়ে 4র্থ দফায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।